একটি কুহুকি পাখি পৃথিবীর সকল সোনার ধান খুঁটে খায় আজ। ব্ল্যাক হোলের মতন চোখে মরে পৃথিবীর আলো, বিলীন হয়ে যায় সেখানে সাত সাগরের নীল আগুন। নিকোষ কালো এক আধার ভিজিয়ে দেয় বেলাভূমির বেয়াব্র উরু। ঠোঁকরে ঠোঁকরে খায় গর্ভবতীর আব্রু স্তন, জঠরে চিৎকার করে আগন্তুক। ভারানীর খুঁত খুঁটে খায় পতিতার বাক্সের কয়েন, রাখালের গাজে ভরা আধুলি, কিশোরীর সোহাগী পুতুলের কণ্ঠহার, শিশুর মনোহর ঘুঙুর। যুবতীর লালটি হিংস্র ঠোঁটে করে উড়ে গেল আকাশগঙ্গার দিকে। হয়তোবা নীহারিকা ঠোঁটে করে ফিরবে তার নিড়ে, পাখনা ধরে ঝুলবে নর। এই আজব পাখিটি একদিন বেঁধেছিল বাসা দ্রাবিড় বধূর তেজি খোঁপায়, তারপর অদম্য অসুখের অতিকায় রাজ্যের নূতন বইয়ের শরীরের সোঁদা গন্ধে মাতোয়ালা হয়ে কিছুদিন ঘুমিয়েছিল একটি হিরণময় সিন্ধুকের পেটে। লিডার নম্র দাবনায় ঝড় তুলেছিল অসুর ডানার পাগলা হাওয়া, ঝড় তুলেছিল লঙ্কাপুরী হতে অলিম্পিয়াসের অগণ্য অবলা হৃদ মাঝে।